শুনছেন এশার বাংলা, সঙ্গে থাকে সবার সাথে। খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত বহুলা মোড়ে আজ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড গতিতে আসা একটি কয়লা বোঝাই ডাম্পার প্রথমে একটি মারুতি, তারপর দুটো টোটো ও একটি বাইকে ধাক্কা মারে এবং অপর একটি টোটোর ওপরে উঠে যায়। ফলে সেই টোটোটি প্রায় গুড়িয়ে গেছে বললেই চলে। মারাত্মকভাবে আহত হয়েছেন টোটো চালক কামারডাঙ্গার বছর 52-র বালেশ্বর প্রসাদ, তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এটি একটি অত্যন্ত জনবহুল এলাকা, প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এখানে প্রচণ্ড গতিতে গাড়ি চলে এবং প্রায়শই বড়সড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এলাকায় যানজট দেখা দেয়, পরে পুলিশ এসে ঘাতক গাড়িটি আটক করে। গাড়ির চালক এবং খালাসি পলাতক। গাড়ি উধার সে আকার কে পহলে বাছুর কো মারা হয়, মারে কে বাদ মে ফির আমরা গাড়ি কো দাইনা ধাক্কা মার করকে ফির আমরা গাড়ি মে মারা হয়। মারনে সে হম মানে আঘাত হো গিয়া হ্যায়, গাড়ি তো মেরা চাপ গিয়া, মেরা হাথ মে পায়ে দুসরা আদমি নিকল আয়া ওয়াহাঁ সে নিকাল করকে, উসকে বাদ মে আর হম মানে বেহোশ জিসা হো গিয়া, হমকো কুছ পাত। আপনারা দেখছেন এশার বাংলা, সঙ্গে থাকে সবার সাথে।